আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অবশ্যই থামলাইন দেখে বুঝতে পারতেছো আজকের সাবজেক্টটা কি। আজকে আমরা দেখব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2023-এর কিছু সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব আজকে আমি। তো আমরা একটু সাধারণ জ্ঞানগুলো দেখে নেই। তো এগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় সহ বিভিন্ন পরীক্ষায় এসেছিল, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা সাম্প্রতিক বা সাধারণ জ্ঞানের বইগুলো যে মার্কেটে পাওয়া যায় অধিকাংশগুলাই দেখবেন যে বারবার বিভিন্ন পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেগুলো সাধারণত বেশি দিয়ে থাকে। তো সেখান থেকে আমি কিছু কাট করে তোমাদের জন্য তুলে ধরতেছি। তো প্রথম বিষয়টা দেখেন, সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্রের দ্বারা তার নাম হচ্ছে ফ্যাদোমিটার। দিন রাত্রি সমান হয় নিরক্ষরেখায়। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছরের 5 জুন। সিএনজি অর্থাৎ কম্প্রেস করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, তারপরে হচ্ছে জোয়ার ভাটার তেজ কাটাল হয় অমাবস্যায়। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন মিয়াজি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, এটা হচ্ছে একটা উপন্যাস। শাবলু শাহাবুদ্দিনের অনামিকা নামের রহস্য, এটা একটি উপন্যাস। বত্রিশ সিংহাসনের রচয়িতা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কোন দেশে শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে? দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? ফ্লোরিডা। কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলো কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে? জাপান। 2012 সালে সুইজারল্যান্ডের সাময়িকী গ্লোবাল জার্নাল বিশ্বের সেরা এনজিও কোনটি? উইকিমিডিয়া ফাউন্ডেশন। বাংলাদেশের ব্র্যাক চতুর্থ ও আশা হচ্ছে 32তম। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম ইরম শর্মিলা। ফেয়ারফ্যাক্স কি? একটি গোয়েন্দা সংস্থার নাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফেয়ারফ্যাক্স হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা তোমাদের পরীক্ষার জন্য, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে 1971 সালে। লেডি উইথ দি ল্যাম্প হিসাবে কাকে অভিহিত করা হয়? ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? মেক্সিকোতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ছিল তোমাদের জন্য কিছু সাধারণ জ্ঞানের আয়োজন। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য প্রতিদিন বা প্রতিনিয়ত কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের উপকার হয় ইনশাআল্লাহ। তো তোমাদের লিখিত পরীক্ষা হবে আগামী 6 জানুয়ারি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা যারা এই ফাইলটা পেতে চাও, চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ ফাইলের লিঙ্ক, সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।